can make an impression here. There you go. He might get his first wicket and he does. শেষ ম্যাচ যেন ভাগ্যটা খুলে গেল রিশাদ হোসেনের। আইপিএলে রিশাদ হোসেনকে নিয়ে শাহরুখ কন্যা ও প্রীতি জিন্তার মধ্যে টানাটানি, তাহলে কোন দলের হয়ে খেলবেন এবার রিশাদ হোসেন? হ্যাঁ দর্শক, তারই বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট আইপিএল, আর এই টুর্নামেন্টের মধ্যে বাংলাদেশের প্লেয়াররা খুবই কম চান্স পায়। তবে বাংলাদেশের মধ্যে চান্স পেয়েছিল দুটি প্লেয়ার, এক হচ্ছেন মুস্তাফিজুর রহমান, দ্বিতীয়ত সাকিব আল হাসান। তারপরও যেন তাসকিন আহমেদ এতটা বড় পেসার হওয়ার পরেও দলের হয়ে ডাক পেলেও খেলতে পারেননি মাঠে নেমে। 2024 বিশ্বকাপে দুর্দান্ত খেলা রিশাদ হোসেন ব্যাটিং দারুণ করেছেন। রিশাদ হোসেনের এমন ব্যাটিং তাণ্ডব দেখে বেশ অনেকটাই পাগল হয়ে গিয়েছেন প্রীতি জিন্তা ও শাহরুখ কন্যা সোহানা খান। তাই তো এবার যে কোনো মূল্যেই হোক নিজেদের দলে ফিরাতে চান রিশাদ হোসেনকে। তাই তো এবার রিশাদের আগ্রহটা প্রকাশ করার পর যোগাযোগ করেছেন কলকাতার মালিক ও পাঞ্জাবের মালিক, এবং এই তথ্যটা নিশ্চিত করেছেন রিশাদ হোসেন নিজেই। এছাড়াও তিনি বলেছেন, যদি আমাকে আইপিএলে নেওয়া হয় তাহলে আমি যে মূল্য চাইব সেই মূল্যটাই আমাকে দিতে হবে, এবং সেই মূল্যটাই দিতে রাজি হয়েছেন প্রীতি জিন্তা ও সোহানা খান। তাহলে দর্শক, কোন দলের হয়ে খেলবেন এবার রিশাদ হোসেন, তা আপনাদের কাছে কি মনে হয়? অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।